গুড ইভিনিং স্টুডেন্টস ওকে প্রত্যেকে গুড ইভিনিং আজকে আলোচনা করবো ইভিএসের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা এমসিকিউ টপ ফোরটি সেভেন এখানে টপ ফোরটি সেভেন আলোচনা করব প্রত্যেকে ক্লাস লাইক করে দাও অনেক বড়ো একটা ক্লাস হবে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো আমরা কিন্তু অনেকগুলো এমসি কালেক্ট করতে পেরেছি তোমাদের পরীক্ষার জন্য প্রত্যেকে আনসার করবে এবং তোমরা সাতচল্লিশের মধ্যে কত পাচ্ছ অবশ্যই আমাকে জানাবে ওকে প্রত্যেকে জানানোর চেষ্টা করবে কত পেয়েছ দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো পরিবেশ শিক্ষায় শিক্ষকের প্রধান দায়িত্বগুলি কী কী তো তোমার তুমি একজন পরিবেশ শিক্ষক হিসাবে তোমার দায়িত্ব কি হবে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন জ্ঞান অর্জনের সহ কার্যবলী সংগঠিত করা যে শিক্ষার্থীদেরকে যখন তুমি পরিবেশ শিক্ষা দেবে তখন পরিবেশের সঙ্গে সঙ্গে বিভিন্ন যে সহ কার্যবলী বা কো কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে সেগুলির ওপরে তুমি প্রাধান্য দেবে অপশান নাম্বার বি এক একত্রে বসবাস করার সুবিধাগুলি অনুধাবনে বিভিন্ন সহ পাঠক্রমিক কার্যসূচি পরিচালনা করা অর্থাৎ যে একটা মানুষ তো আমরা কি আমরা হচ্ছে মানুষ মানুষ হচ্ছে সামাজিক প্রাণী তো এখানেই বলছে যে একসঙ্গে বসবাস করার যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলি তুমি শিক্ষার্থীদেরকে বোঝাবে কিসের মাধ্যমে বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যগুলির মাধ্যমে অপশান নাম্বার সি পাঠ্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করা বোঝা গেল তাহলে অপশান নাম্বার ডি বলছে ওপরের সবগুলি আনসার করো প্রত্যেকে প্রত্যেক আনসার করো একদম সঠিক অপশান নাম্বার ডি একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশন ডি ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো চলো নেক্সট কোশ্চেন আনসার করো পরে কোশ্চেন বলছে প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে তাহলে প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষার্থীদের বয়স বিবেচিত হওয়া প্রয়োজন শিক্ষার্থীদের বয়সের ওপর ভিত্তি করে তোমাকে পাঠ্যক্রম রচনা করতে হবে অপশান নাম্বার বি শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলি বিবেচনা করা উচিত যে তোমার যে পাঠ্যক্রম হবে সে পাঠ্যক্রমে শিক্ষার্থীদের যে দৈনন্দিন যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ইনক্লুড করা হবে শিক্ষার্থীদের কৌতূহল ও আগ্রহের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন আর অপশান ডি ওপরের সবগুলি আনসার করো প্রত্যেক আনসার করো একদম সঠিক আনসার নাম্বার ডি ওপরের সবগুলি তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশান নাম্বার ডি ওকে চলো নেক্সট কোশ্চেন আনসার করো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো পরে কোশ্চিন বলছে প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষা বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে দেওয়া হয় অপশন নাম্বার বি বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে দেওয়ার পাশাপাশি একটি নির্দিষ্ট পুস্তক ব্যবহার করা হয় অপশান নাম্বার সি নির্দিষ্ট পুস্তক ব্যবহার করা হয় অপশন ডি ওপরে কোনোটাই নয় আনসার করো তিনেরটা একদম একদম সঠিক প্রত্যেকের সঠিক আনসার অপশান নাম্বার কী হবে এ অপশান নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার অপশান এ ওকে তাহলে প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ শিক্ষা দেওয়া হয় কিসের মাধ্যমে বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে পরিবেশ শিক্ষা দেওয়া হয় অপশান নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার অপশান এ চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে পরিবেশ শিক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত বিষয় হলো। তাহলে পরিবেশ শিক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত বিষয় হলো কোনটি ভূগোল গণিত জীববিদ্যা এবং রাসায়নিক বিদ্যা আনসার করো প্রত্যেক আনসার করো চারেরকটা একদম সঠিক আনসার অপশান নাম্বার সি হবে কি জীববিদ্যা তাহলে পরিবেশ শিক্ষা দেওয়ার জন্য সব থেকে উপযুক্ত বিষয় হলো কি জীববিদ্যা জীববিদ্যার মধ্যে কি রয়েছে আমাদের পরিবেশ শিক্ষা রয়েছে অপশান সি নেক্সট কোশ্চেন আন্তর্জাতিক স্তরে কোন সালে পরিবেশ শিক্ষার কর্মসূচি আরম্ভ গ্রহণ করা হয় তাহলে আন্তর্জাতিক স্তরে কোন সালে পরিবেশ শিক্ষার কর্মসূচি আরম্ভ করা হয়েছিল উনিশশো বাহাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো আর উনিশশো পঁচাশি কীভাবে আনসার বলো প্রত্যেক আনসার করো তাহলে আন্তর্জাতিক স্তরে কোন সালে পরিবেশ শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল একদম সঠিক প্রত্যেকের কারেন্ট এখানে সঠিক আনসার কী হবে আমাদের অপশান নাম্বার বি উনিশশো পঁচাত্তর সাল তাহলে উনিশশো সালে কিন্তু আন্তর্জাতিক স্তরে পরিবেশ শিক্ষা কর্মসূচি গ্রহণ করা হয় অপশান নাম্বার বি চলো নেক্সট কোশ্চিন দেখো পরে কোশ্চিন কী বলছে যে পরিবেশ শিক্ষা শিক্ষাদান করে বলছে পরিবেশ শিক্ষা শিক্ষাদান করে পরিবেশ সংক্রান্ত সমস্যা পরিবেশের সচেতনতা অর্থাৎ পরিবেশ শিক্ষা বলতে কোনটিকে বোঝাচ্ছে পরিবেশ সংক্রান্ত শিক্ষা পরিবেশ সচেতনতা অপশান নাম্বার সি বলছে পরিবেশ ব্যবস্থাপনার সাহায্যে পরিবেশকে দীর্ঘস্থায়ী করা অপশান নাম্বার ডি ওপরের সবগুলি আনসার করো প্রত্যেকে ছয় নম্বরটা আনসার করো একদম সঠিক অপশান নাম্বার কী হবে ডি অপশান নাম্বার ডি হবে প্রশ্নের কারেট আনসার ওপরের সবগুলি ওকে চলো নেক্সট কোশ্চেন ভারতবর্ষে কবে এবং কোথায় পরিবেশ শিক্ষা কেন্দ্র স্থাপিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে ভারতবর্ষে কবে এবং কোথায় পরিবেশ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে দেরাদুনে উনিশশো সাল আমেদাবাদ ব্যাঙ্গালুরু এবং মুম্বাই আনসার করো সাত প্রত্যেকটা প্রশ্ন খুবই ভালো প্রশ্ন তোমাদের জন্য তাহলে ভারতবর্ষে প্রথম পরিবেশ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে কবে উনিশশো আশি সালে দেরাউদুনে এটা মাথায় রাখবে তাহলে উনিশশো আশি সালে দেরাদুনে কিন্তু ভারতে প্রথম পরিবেশ শিক্ষা গড়ে উঠেছে ওকে অপশান নাম্বার এ চলো নেক্সট কোশ্চিন দেখো পরিবেশ শিক্ষা হলো তাহলে পরিবেশ শিক্ষা বলতে কি বোঝায় তাহলে এখানে দেখো বলছে পরিবেশ শিক্ষা হলো পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন দক্ষতার বিকাশ মূল্যবোধ গড়ে তোলা অপশান নাম্বার বি পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান অপশান সি পরিবেশকে সংরক্ষণ করা আর অপশান নাম্বার ডি হচ্ছে ওপরের সবগুলি কী হবে আনসার একদম একদম সঠিক আনসার অপশান নাম্বার ডি অপশান ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার প্রত্যেকের চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ইনভাররমেন্টাল এডুকেশন ইজ এডুকেশন অফ ইনভাররমেন্ট ফর ইনভাররমেন্ট অ্যান্ড বাই দ্য এনভায়রনমেন্ট এই উক্তিটি কে দিয়েছেন এ বি সেক্সেনা অপশান বি বলছে টিভিলস টিভিল সম্মেলন অপশান নাম্বার সি রাও অ্যান্ড রেড্ডি আর অপশান নাম্বার ডি ওপরে কোনোটাই নয় নয় নাম্বারটা আনসার করো নয়টা আনসার করো প্রত্যেকে একদম একদম সঠিক আনসার অপশান নাম্বার সি রাও অ্যান্ড রেড্ডি অপশান নাম্বার সি হবে আনসার যে রাও অ্যান্ড রেড্ডি ওকে অপশান সি ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য রেগুলার কিন্তু মক টেস্টের আয়োজন করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ রেগুলার কিন্তু আমাদের দেড়শো নম্বরের মক টেস্টের আয়োজন করা হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো একদম তোমাদের পরীক্ষার জন্য উপযুক্ত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন একদম প্রিন্টেড যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য আরও বেশি তোমাদেরকে আরও বেশি তোমাদেরকে প্রিপেয়ার করে তুলবে এবং তোমরা কিন্তু তোমাদের যে স্ট্যাটাস তোমাদের যে প্রিপারেশনের যে লেভেল সেটা কিন্তু তোমরা নিজেরা জানতে পারবে এখানে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা পাঁচটা সাবজেক্টের ওপরেই কিন্তু রেগুলার তোমাদেরকে মক টেস্ট নেওয়া হচ্ছে বি এক্সাম গাইডের তরফ থেকে তো তোমরা যারা মক টেস্টে পার্টিসিপেট করতে চাও রেগুলার দেড়শো নম্বরে মক টেস্ট দিতে চাও অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে এনরোলমেন্ট করলে তোমরা রেগুলার দেড়শো নাম্বারে টেস্ট দিতে পারবে পরীক্ষা পর্যন্ত পরীক্ষা পর্যন্ত তোমরা রেগুলার টেস্ট দিতে পারবে শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে এনরোলমেন্ট করলে এক্সামের পরে তোমাদের মেরিট লিস্ট করা হবে এক্সামের পর তোমাদের এইভাবে মেরিট লিস্ট করা হবে তোমরা দেখতে পাবে যে তোমাদের স্কোর কোথায় কত পজিশনে রয়েছে অনেকগুলো আমাদের এখানে কয়েকশো স্টুডেন্ট রেগুলার পরীক্ষা দিচ্ছে সেখানে তোমরা জানতে পারবে তোমাদের স্কোর তোমরা জানতে পারবে তোমাদের লেভেল এবং তোমাদের প্রিপারেশান তো তোমরা অবশ্যই আমাদের মক টেস্টে পার্টিসিপেট করার জন্য যেখানে নাম্বারটা বললাম সেই নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আর অল্প কয়েকদিনে তোমরা যদি তোমাদের সিলেবাসটাকে রিভিশন করতে চাও তাহলে তোমরা আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো কিনে পড়তে পারো এখানে প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত থিওরি নোটস কিন্তু তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি যেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু কভার করতে পারবে প্রত্যেকটা জিনিস জাস্ট পিডিএফটা ওপেন করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু একদম সিলেবাস ওয়াইজ কিন্তু এখানে সাজানো আছে প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু ইজিলি পড়তে পারবে ইকোসিস্টেম ওপেন করলে ইকোসিস্টেমে নোটস তোমরা পেয়ে যাবে আবার যদি আমরা কিন্তু ব্যাক করে যদি এদিকে চলে যাই তাহলে দেখতে পাবো যে এখানে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে নোটস রয়েছে আবার আমরা যদি অন্যদিকে চলে যাই জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্য সম্পর্কে পুরো নোটস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে আবার যদি আমরা চলে যাই সম্পদ সম্পদ সম্পর্কে অনেকগুলো নোটস এমসিকিউ থিওরি সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে প্রোভাইড করা হয়েছে এছাড়াও আমাদের যে সমস্ত নতুন নতুন চ্যাপ্টারগুলো বাইরেমিডিয়েশান মাইগ্রেশান প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদের নোটসের মধ্যে রয়েছে যেগুলো পড়লে কিন্তু তোমরা ইজিলি কিন্তু তোমরা পরীক্ষার মানে আগেই সমস্ত চ্যাপ্টারকে কিন্তু কভার করতে পারবে তো তোমরা যারা আমাদের নোটসগুলো নিতে চাইছো প্রত্যেকে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো খুবই অল্প মূল্য মাত্র একশো টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে নোটস পেয়ে যাবে যদি গণিতের পেটাগোজির দিকে চলে যাও দেখো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ পর্ষদের যে সিলেবাস রয়েছে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু এখানে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে আর তোমরা যদি এখানে আবার চলে আসো বিভিন্ন ইংলিশ পেটাগোজি ইংলিশ পেটাগোজির ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস একদম বাংলা এবং ইংলিশের সুন্দরভাবে লেখা আছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছো প্রত্যেকটা জিনিস বাংলা এবং ইংলিশে লেখা আছে ডুয়েল ল্যাঙ্গুয়েজে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় প্রত্যেকটা জিনিস এবং সঙ্গে রয়েছে আমাদের এমসিকিউ এমসিকিউ এর সঙ্গে আমরা কিন্তু পুরোটা জিনিসটা কভার করেছি যাতে প্রত্যেকটা জিনিস পড়ে তোমরা বুঝতে পারো যে কি রকম পরীক্ষা প্রশ্ন আসতে পারে তো অতি শীঘ্রই তোমরা আমাদের নোটসগুলোকে পারচেস করতে পারো যাদের কাছে কোনো রকম স্টাডি ম্যাটেরিয়ালস বা বই নেই বা অল্প সময়ের মধ্যে তোমরা যদি সিলেবাস শেষ করতে চাও অবশ্যই এই নোটসগুলো পড়তে পারো আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে প্রত্যেকটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্টই তোমরা একদম কম্বাইন্ড নোটস পেয়ে যাবে যেগুলো কিন্তু কালারফুল নোট তোমাদের পড়তে সুবিধা হবে এবং যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে পড়তে সুবিধা হয় ওকে থ্যাংক ইউ চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন কি বলছে দেখো নেক্সট কোশ্চেন দশ নম্বরটা নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক বলছে পরিবেশ বিদ্যা এবং পরিবেশ শিক্ষার পরিধি এক পরিবেশ বিদ্যা এবং পরিবেশ শিক্ষার পরিধি এক পরিবেশ বিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা বৃহত্তর আর পরিবেশ বিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা ক্ষুদ্রতম আর কার পরিধি ক্ষুদ্রতর বা বৃহত্তর তা বলা যায় না অর্থাৎ এখানে বলছে পরিবেশ বিদ্যা এবং পরিবেশ শিক্ষা বোঝা গেল তাহলে পরিবেশ বিদ্যা এবং পরিবেশ শিক্ষার যে পরিধি রয়েছে সেই সম্পর্কে বলো তাহলে মনে রাখবে পরিবেশ বিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা ক্ষুদ্রতর ঠিক আছে তাহলে পরিবেশ বিদ্যা পরিবেশ বিদ্যার যে পরিধি রয়েছে পরিবেশ শিক্ষার পরিধি থেকে কিন্তু অনেকটা ছোট। যদি এটা পরিবেশ বিদ্যা হয় আর পরিবেশ বিদ্যা এইটা মনে রাখবে তাহলে পরিবেশ বিদ্যা হচ্ছে একটা বৃহত্তম অংশ যেমন মূল্যায়ন এবং হচ্ছে কি তোমার জানো অ্যাসেসমেন্ট তাই না মূল্যায়ন এবং ইভ্যালুয়েশন এবং অ্যাসেসমেন্ট হচ্ছে থেকে অনেকটাই বড় ঠিক তেমনি পরিবেশ শিক্ষা কিন্তু অনেকটাই বড় পরিবেশ বিদ্যার তুলনায় বোঝা তাহলে পরিবেশ বিদ্যার পরিধি পরিবেশ শিক্ষার পরিধি অপেক্ষা ক্ষুদ্রতর লেখেন আমাদের সঠিক আনসার অপশান নাম্বার দশ ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট এগারো নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি সঠিক নয় পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা হলো পরিবেশকে নিয়ন্ত্রণ করা পরিবেশকে ইচ্ছু মতো ব্যবহার করা পরিবেশকে সংরক্ষণ করা আর নতুন পরিবেশ গড়ে তোলা আনসার করো তাহলে নিচের কোনটি সঠিক নয় কি হবে তাহলে পরিবেশকে ইচ্ছু মতো ব্যবহার করা কী হবে আনসার এগারোটা বি অপশান নাম্বার বি পরিবেশকে ইচ্ছে মতো ব্যবহার করা এটা কিন্তু আমাদের ঠিক নয় অপশান বি চলো বারো নম্বর কোশ্চেন দেখো পরিবেশ শিক্ষার তাৎপর্য কি পরিবেশ শিক্ষার তাৎপর্য হল মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক উপলব্ধি করা বিভিন্ন প্রকৃতির পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা অপশান নাম্বার সি পরিবেশের ভারসাম্য বজায় রাখা অপশান নাম্বার ডি ওপরের সবগুলি কী হবে আনসার তাহলে প্রশ্নটা আরেকবার দেখে নাও পরিবেশ শিক্ষার তাৎপর্য কী বা পরিবেশ শিক্ষার গুরুত্ব কী মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক উপলব্ধি করা বিভিন্ন প্রকৃতির পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা অপশান নাম্বার সি বলছে পরিবেশের ভারসাম্য বজায় রাখা অপশান নাম্বার ডি ওপরের সবগুলি তাহলে এখানে আমাদের সঠিক সঠিকানুসার কী হবে অপশান নাম্বার ডি ওপরের সবগুলি ওকে চলো নেস কোশ্চিনা করুন নেক্সট বলছে পরিবেশ শিক্ষার সুবিধা হলো তাহলে পরিবেশ শিক্ষার সুবিধা কী পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন পরিবেশ দূষণের কারণ সম্পর্কে অবহিত হওয়া পরিবেশ সম্প দূষণ সম্পর্কে প্রতিরোধ করে নিজেকে রক্ষা করা অপশান নাম্বার ডি ওপরের সবগুলি অ্যান্সার করো প্রত্যেকে চেষ্টা করো একদম একদম সহজ প্রশ্ন অপশান নাম্বার ডি হবে কারেন্ট তাই না অপশান অপশান নাম্বার ডি নেক্সট শিক্ষার কোন স্তরে পরিবেশ শিক্ষা থেকে গুরুত্বপূর্ণ তাহলে আমাদের শিক্ষার কোন স্তরে থেকে পরিবেশ শিক্ষা গুরুত্বপূর্ণ প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর উচ্চশিক্ষা স্তর আর শিক্ষার সর্বস্তরে স্তরে চোদ্দ ট্রান্সে করো চোদ্দোটা আনসার করো একদম তাহলে শিক্ষার কোন স্তরে পরিবেশ শিক্ষা থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা সঠিক আনসার হবে অপশান নাম্বার ডি শিক্ষার সব স্তরে তাহলে পরিবেশ শিক্ষার গুরুত্ব কিন্তু আমাদের শিক্ষার প্রত্যেকটা স্তরে কিন্তু রয়েছে অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চেন পরিবেশ শিক্ষার ওপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয় পরিবেশ শিক্ষার ওপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছিল নিউ দিল্লি প্যারিস বেলগ্রেড এবং টুকলিস আনসার করো প্রত্যেকে আনসার করো বলছে পরিবেশ শিক্ষার ওপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোথায় হয়েছিল নিউ দিল্লি প্যারিস বেলগ্রেড এবং টুকলিসি পনেরোটা আনসার করো প্রত্যেকে একদম সঠিক আনসার অপশান নাম্বার ডি টুকলিসি তাহলে পরিবেশ শিক্ষার ওপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল সেটা হবে টুকলিসি অপশান নাম্বার ডি চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট ষোলো নম্বর কোশ্চেন আনসার করো কোন শিক্ষা কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার ওপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কোন শিক্ষা কমিশন কোন শিক্ষা কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার ওপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেছেন হান্টার কমিশন মুদালিয়ান কমিশন সার্জেন্ট কমিশন আর কোঠারি কমিশন আনসার করো ষোলোটা প্রত্যেকে আনসার করো একদম সঠিক আনসার অপশান নাম্বার ডি তাহলে কোন শিক্ষা কমিশন প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার ওপর সর্বপ্রথম গুরুত্ব আরোপ করেছিলেন অপশান নাম্বার ডি কোঠারি কমিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোঠারি কমিশন চলো নেক্সট কোশ্চেন দেখো পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান একমাত্র মানুষের সম্পর্ক রয়েছে কেবলমাত্র নিজ শ্রেণীর সঙ্গে সম্পর্ক রয়েছে ওপরের কোনোটাই নয় আনসার করো প্রত্যেকে যে পরিবেশে যে সমস্ত উপাদানগুলি রয়েছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কিন্তু বিদ্যমান তাই না অপশান নাম্বার এ তাহলে প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা প্রাণীর মধ্যে কি রয়েছে একটা সম্পর্ক রয়েছে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা সম্পর্ক রয়েছে বা বস্তু এবং প্রাণীর মধ্যে সম্পর্ক রয়েছে অপশান নাম্বার ডি চলো নেক্সট কোশ্চেন আনসার করো নীচের কোনটি পরিবেশবিদ্যার বিষয়বস্তু নয় জীববিদ্যা ভূগোল ইতিহাস আর অর্থনীতি আনসার করো আঠারোটা একদম সঠিক তাহলে এখানে বলছে নিচের কোনটি পরিবেশ বিদ্যার বিষয়বস্তু নয় সেটা হচ্ছে আমাদের ইতিহাস তাহলে জীববিদ্যা ভূগোল এবং অর্থনীতি সবগুলোই কিন্তু আমাদের পরিবেশ বিদ্যার মধ্যে পড়ছে শুধুমাত্র ইতিহাসকে আমরা কিন্তু পরিবেশ বিদ্যার মধ্যে নিব না অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার ক্লিয়ার নেক্সট কোশ্চেন পরিবেশ বিদ্যা এবং পরিবেশ শিক্ষা পরিবেশ বিদ্যা এবং পরিবেশ শিক্ষা একই আলোচনা পৃথক আলোচনা পারস্পরিক সম্পর্কিত আলোচনা সঠিকভাবে বলা যায় না একটা উনিশের আনসার করো থেকে একদম সঠিক আনসার অপশান নাম্বার সি পারস্পরিক সম্পর্কিত আলোচনা তাহলে পরিবেশ বিদ্যা এবং পরিবেশ শিক্ষা হচ্ছে পারস্পরিক সম্পর্কিত আলোচনা অপশান সি ওকে চলো নেক্সট কোশ্চেন নিচের কোনটি শিক্ষা পরিবেশের অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি শিক্ষা নিচের কোন শিক্ষাটি পরিবেশের অন্তর্ভুক্ত নয় বিদ্যালয় পিতা মাতা পরিবার ওপরের রে নয় আনসার করো কুড়িটা প্রত্যেক আনসার করবে খুবই সহজ প্রশ্ন একদম একদম সঠিক আনসার অপশান নাম্বার কী হবে ডি অপশান ডি হবে প্রশ্নের কার্ট আনসার ওপরের কোনোটাই নয় তাহলে নিচের কোনটি শিক্ষা পরিবেশের অন্তর্ভুক্ত নয় অপশান নাম্বার ডি ওপরের কোনোটাই নয় চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটি পরিবেশ শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি পরিবেশ শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত নয় রাজনীতি সমাজনীতি অর্থনীতি আর অপশান ডি ওপরের কোনোটাই নয় তাহলে নিচের কোনটি পরিবেশ শিক্ষার অন্তর্ভুক্ত নয় বলে ফেলো রাজনীতি সমাজনীতি অর্থনীতির অপশন নাম্বার ডি কোনটি হবে একদম সঠিক অপশন নাম্বার ডি হবে আনসার ক্লিয়ার অপশান নাম্বার ডি কারণ পরিবেশ বিদ্যার মধ্যে রাজনীতি সমাজনীতি অর্থনীতি প্রত্যেকটা কিন্তু পড়ে ওকে চলো বাইশ নম্বর কোশ্চেন বর্তমান বিশ্বে পরিবেশ সংক্রান্ত বিষয়ে যেটি সব গুরুত্বপূর্ণ তা হলো আন্তর্জাতিক স্তরে ভালো করে প্রশ্ন দেখো বলছে বর্তমান বিশ্বে পরিবেশ সংক্রান্ত বিষয়ে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আন্তর্জাতিক স্তরে ওয়ানাভিক বিকৃত পরিবেশগত সম্পদকে আবিষ্কার করা পরিবেশ সম্পদ ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা ভবিষ্যতে জনগণের জন্য পরিবেশকে সংরক্ষণ করা আর পরিবেশ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বিভিন্ন কনফিউশন করবে এই কোশ্চিনে ভেরি ইম্পর্টেন্ট এবং কনফিউশন করবে বলছে বর্তমান বিশ্বে পরিবেশ সংক্রান্ত বিষয় যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্তরে মানে বলতে চাইছে আন্তর্জাতিক স্তরে পরিবেশ বিদ্যার কোন বিষয়বস্তুটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ লেখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার ডি ওপরের সবগুলি ক্লিয়ার অপশান নাম্বার ডি সবগুলি চলো নেক্সট কোয়েশ্চেন দেখো পরিবেশ বিষয় এনসিএফ যে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ বিষয় এন যে গুরুত্ব প্রদান করা হয়েছে সেটি কোন সালে প্রকাশিত হয় দু হাজার দুই দু হাজার তিন দু হাজার পাঁচ আর দু হাজার আট আনসার করো তাহলে পরিবেশ বিষয় সম্পর্কিত এন সি এফ যেটির ওপরে গুরুত্ব দিয়েছেন সেটা হবে আনসার কি অপশান নাম্বার সি দু হাজার তাহলে এনসিএফ দু কিন্তু পরিবেশ শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করেছেন অপশান সি চলো আনসার করো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রাথমিক স্তরে শিক্ষার পরিবেশ হবে বলছে প্রাথমিক স্তরে পরিবেশ শিক্ষার বা শিক্ষার পরিবেশ হবে শারীরিক শিক্ষা সামাজিক শিক্ষা জৈবিক পরিবেশ নিয়ে এটি কোন সুপারিশে বলা হয়েছে ভালো করে প্রশ্নটা দেখো কী বলছে নিচের কোন শিক্ষা কমিশন বলেছে যে প্রাথমিক স্তরে শিক্ষার পরিবেশ হবে শারীরিক সামাজিক জৈবিক কে বলেছেন কোঠারি কমিশন মুদালিয়ান কমিশন রাধাকৃষ্ণান কমিশন আর অশোক মিত্র কমিশন আনসার করো চব্বিশের আনসার করো একদম সঠিক আনসার অপশন নাম্বার এ কোঠারি কমিশন তাহলে কোঠারি কমিশন হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন পরিবেশ বিদ্যা হলো পরিবেশ সম্পর্কিতীয় জ্ঞান অর্জন পরিবেশ বিষয়ে দক্ষতা অর্জন উভয় আর কোনোটাই নয় তাহলে পরিবেশ বিদ্যা হলো কি পরিবেশ সম্পর্কীয় জ্ঞান অর্জন পরিবেশ বিষয়ে দক্ষতা অর্জন আর অপশান নাম্বার সি উভয় কী হবে একদম সঠিক আনসার অপশান নাম্বার কী একদম একদম সঠিক আনসার অপশান নাম্বার সি উভয় ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা উচিত কারণ বিশ্ব পরিবেশ দিবস কেন আমরা পালন করব। পরিবেশ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের জন্য পরিবেশ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য সুস্থ পরিবেশ বজায় রাখার সংকল্প নেওয়ার জন্য অপশান নাম্বার ডি ওপরের শব্দগুলি কীভাবে আনসার ছাব্বিশ একটা প্রত্যেক আনসার করো একদম একদম সঠিক আনসার অপশান নাম্বার ডি ওপরের সবগুলি ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো পরিবেশ পাঠের অন্তর্ভুক্ত হলো কি পরিবেশ পাঠের অন্তর্ভুক্ত পরিবেশের উপাদান প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের সংরক্ষণ আর অপশান নাম্বার ডি ওপরের সবগুলি তাহলে পরিবেশ পাঠের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ওপরের সবগুলি ওকে পরিবেশের উপাদান পরিবেশের সংরক্ষণ পরিবেশের দুর্যোগ সবগুলি কিন্তু পরিবেশের মধ্যে রয়েছে নেক্সট কোশ্চেন ইউনেস্কো আয়োজিত ট্রিবিলিস সম্মেলনে গুরুত্ব দেওয়া হয়েছে সকলের জন্য শিক্ষা পরিবেশ শিক্ষা বয়স্ক শিক্ষা আর পরিবেশ পরিচিতি বিষয়ক শিক্ষা এই প্রশ্নটা তোমাদের দু সালে এসেছিল তাই না দু হাজার আঠা বাইশ সাল আঠাশ নম্বর কোয়েশ্চেন আনসার করো প্রত্যেক আনসার করো তাহলে ইউনেস্কোর আয়োজিত ট্রিবিলি সম্মেলনে পরিবেশ শিক্ষা পরিবেশ শিক্ষার যে লক্ষ্য রয়েছে সেই সম্পর্কে প্রথম সভা করা হয়েছিল কোথায় সেটা হবে ট্রিবিলিজ সম্মেলন অপশান নাম্বার বি পরিবেশ শিক্ষা তাহলে পরিবেশ শিক্ষা নিয়ে কিন্তু ট্রিবিলি সম্মিলন হয়েছিল চলো উনত্রিশ নাম্বারটা সামাজিক পরিবেশে গুরুত্ব বলছে সামাজিক পরিবেশে গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের সঙ্গে অন্য যে কোনো প্রাণীর সম্পর্ককে মানুষের সঙ্গে উদ্ভিদের সম্পর্ককে মানুষে মানুষের সৌহার্দ্যমূলক সম্পর্ককে অপশান নাম্বার ডি ও উদ্ভিদের সম্পর্ককে আনসার করো তাহলে সামাজিক পরিবেশে কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে আনসার করো উনত্রিশেরটা সটজলদি আনসার করো এখানে সঠিক আনসার অপশান নাম্বার এ মানুষের সঙ্গে অন্য যে কোনো প্রাণীর সম্পর্ক তাহলে সামাজিক সামাজিক পরিবেশে কিন্তু মানুষ এবং অন্য প্রাণীর ওপরেও গুরুত্ব দেওয়া হয়েছে কোনটি পরিবেশ ক্ষেত্রে সহায়ক নয় নিচের কোনটি পরিবেশ শিখনের ক্ষেত্রে সহায়ক নয় নিয়মিত পঠন কেন্দ্রীভূত মনোযোগ প্রতিযোগিতামূলক পরিবেশ আর সহযোগিতামূলক পরিবেশ আনসার করো ত্রিশেরটা আমি এই প্রশ্নটা বারবার করিয়েছি একদম এখানে আমাদের সঠিক আনসার কী হবে যে নিচের কোনটি পরিবেশ শিক্ষণের ক্ষেত্রে সহায়ক নয় সেটা হবে অপশান নাম্বার কি অপশান নাম্বার কী হবে সি প্রতিযোগিতামূলক পরিবেশ তাহলে আমরা জানি আধুনিক বর্তমানে যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু সহযোগিতামূলক অপশান নাম্বার সি তিরিশের সঠিক আনসার হবে অপশান নাম্বার সি প্রতিযোগিতামূলক পরিবেশ এটা কিন্তু থাকা চলবে না নেক্সট দেখো নেক্সট বলছে বিদ্যালয়ের উদ্যোগে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে তাহলে বিদ্যালয়ের উদ্যোগে একটি বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে পরিবেশ বিদ্যার শিক্ষক হিসাবে তোমার কর্তব্য কী কেবল মেলা প্রদর্শন করা অনুষ্ঠানে যোগদান করা শিক্ষার্থীদের লক্ষ্য রাখতে বলা সমস্ত রকমের দূষণ প্রতিরোধের ব্যবস্থা করা অপশন নাম্বার ডি মেলাটি যাতে সুসংগঠিত হয় তার প্রতি লক্ষ্য রাখা আনসার করো একত্রিশ নাম্বারটা একদম সঠিক অপশান নাম্বার কি হবে সি অপশান নাম্বার সি হবে প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার অপশান সি শিক্ষার্থীদেরকে লক্ষ্য রাখা এবং বলা যাতে কোনোভাবে দূষণ না ঘটে চলো বত্রিশ নাম্বার কোশ্চিন শিক্ষক পরিবেশ বিদ্যা সম্পর্কে একটি বিষয়ের ওপরে আলোচনা করছেন একটি ছাত্র বিষয়ের অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে শিক্ষকের করণীয় কী তো তুমি ক্লাসে কোনো একটা টপিক পড়াচ্ছ তোমার স্টুডেন্ট যদি কোনো অপ্রাসঙ্গিক কিছু বলে তাহলে তোমার কর্তব্য কী প্রশ্ন করার অনুমতি দেবেন প্রশ্নটি অপ্রাসঙ্গিক বলে অনুমতি দেবেন না শ্রেণীর শৃঙ্খলা বিঘ্নকারী বলে তিরস্কৃত করবেন অপশান নাম্বার ডি শ্রেণির কাজ শেষ হওয়ার পরে তার প্রশ্নের উত্তর দেবেন বত্রিশের আনসার করো কি হবে আনসার যে তাকে প্রশ্ন করা অবশ্যই অনুমতি দেবেন যদি কোনো শিক্ষার্থী প্রশ্ন করতে চাই তাহলে অবশ্যই আপনি তাকে প্রশ্ন করতে উৎসাহিত করবেন অপশন নাম্বার এ বলতে গেল অপশন এ হবে এই প্রশ্নের কার্ট আনসার চলো তেত্রিশ নাম্বারটা পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক কিভাবে অনুকরণের মাধ্যমে শিক্ষণকে ব্যবহার করবেন তাহলে এখানে বলছে পরিবেশ শিক্ষার ক্ষেত্রে শিক্ষক কিভাবে অনুকরণের মাধ্যমে শিক্ষণকে ব্যবহার করবেন পরিবেশ শিক্ষায় শিক্ষক বা শিক্ষক যা বলবেন নিজের আচরণ তা প্রতিফলিত হবে অপশান নাম্বার বি বলছে দেখো শিক্ষার্থীরা যাতে অন্ধ অনুকরণ না করে সেই ব্যাপারে শিক্ষক লক্ষ্য রাখবেন অপশান নাম্বার সি পরিবেশ সম্পর্কিত বিষয়গুলি শিক্ষার্থীরা যাতে দলবদ্ধ হয়ে কাজ করে সেদিকে নজর রাখবেন আর অপশান নাম্বার ডি ওপর সবগুলো আনসার করো তেত্রিশেরটা একদম সঠিক অপশান নাম্বার কী হবে ডি অপশান নাম্বার ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার ওকে অপশান ডি চলো নেক্সট কোশ্চিন দেখো পরিবেশ বিদ্যা ক্ষেত্রে শিক্ষণ সন্ধানের ওপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন অন্যান্য বিষয়ের মতো একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন শত এটি ঘটে শিখন সঞ্চালনের কোনো প্রয়োজন নেই কী হবে চৌত্রিশেরটা একদম তাহলে পরিবেশ বিদ্যা শিক্ষণের ক্ষেত্রে শিখন সন্ধানের ওপরে শত এটি ঘটবে অর্থাৎ সাইমন টেনিসিল এটা হয়ে যাবে অপশান নাম্বার সি চলো পঁয়ত্রিশ নাম্বার কোশ্চেন পরিবেশ বিদ্যার শিক্ষার উদ্দেশ্য হল জ্ঞানমূলক অনুভূতিমূলক মনোসঞ্চালনমূলক আর অপশান নাম্বার ডি ওপর সবগুলি তাহলে সঠিক আনসার কী হবে পঁয়ত্রিশেরটা একদম সঠিক অপশান নাম্বার হবে সি

একদম বলছে পরিবেশবিদ্যার শিক্ষার উদ্দেশ্য হল জ্ঞানমূলক অনুভূতিমূলক আর মনোসঞ্চনমূলক আর অপশান নাম্বার ডি ওপরের সবগুলি তো লেখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার ডি সবগুলি তো টোটাল কিন্তু আমরা পঁয়ত্রিশটা প্রশ্ন আলোচনা করলাম তো পঁয়ত্রিশের মধ্যে তোমাদের স্কোর কত হয়েছে অবশ্যই জানিয়ে দাও নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও অনেক এমসিকিউ রয়েছে একদম চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এগুলো নিয়ে তোমাদের আমি মক টেস্ট করাবো তাহলে অতি দ্রুত আমাদের শেষ হয়ে যাবে তো তোমরা যারা মক টেস্ট দিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো রেগুলার কিন্তু দেড়শো নাম্বারে মক টেস্ট হচ্ছে আমাদের তরফ থেকে ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য রেগুলার কিন্তু মক টেস্টের আয়োজন করা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ রেগুলার কিন্তু আমাদের দেড়শো নম্বরে মক টেস্টের আয়োজন করা হয়েছে যে সমস্ত প্রশ্নগুলো একদম তোমাদের পরীক্ষার জন্য উপযুক্ত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন একদম প্রিন্টেড যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য আরও বেশি তোমাদেরকে আরও বেশি তোমাদেরকে প্রিপেয়ার করে তুলবে এবং তোমরা কিন্তু তোমাদের যে স্ট্যাটাস তোমাদের যে প্রিপারেশনের যে লেভেল সেটা কিন্তু তোমরা নিজেরা জানতে পারবে এখানে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা পাঁচটা সাবজেক্টের উপরেই কিন্তু রেগুলার তোমাদেরকে মক টেস্ট নেওয়া হচ্ছে ডাবলুবি এক্সাম গাইডের তরফ থেকে তো তোমরা যারা মক টেস্টে পার্টিসিপেট করতে চাও রেগুলার দেড়শো নাম্বারে মক টেস্ট দিতে চাও অবশ্যই আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে এনরোলমেন্ট করলে তোমরা রেগুলার দেড়শো নাম্বারে টেস্ট দিতে পারবে পরীক্ষা পর্যন্ত পরীক্ষা পর্যন্ত তোমরা রেগুলার টেস্ট দিতে পারবে শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে এনরোলমেন্ট করলে এক্সামের পরে তোমাদের মেরিট লিস্ট করা হবে এক্সামের পর তোমাদের এইভাবে মেরিট লিস্ট করা হবে তোমরা দেখতে পাবে যে তোমাদের স্কোর কোথায় কত পজিশনে রয়েছে অনেকগুলো আমাদের এখানে কয়েকশো স্টুডেন্ট রেগুলার পরীক্ষা দিচ্ছে সেখানে তোমরা জানতে পারবে তোমাদের স্কোর তোমরা জানতে পারবে তোমাদের লেভেল এবং তোমাদের প্রিপারেশান তো তোমরা অবশ্যই আমাদের মক টেস্টে পার্টিসিপেট করার জন্য যেখানে নাম্বারটা বললাম সেই নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আর অল্প কয়েকদিনে তোমরা যদি তোমাদের সিলেবাসটাকে রিভিশন করতে চাও তাহলে তোমরা আমাদের লাস্ট মিনিট সাজেশনগুলো কিনে পড়তে পারো এখানে প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত থিওরি নোটস কিন্তু তোমাদের জন্য আমি রেডি করে দিচ্ছি যেগুলো কিন্তু অল্প সময়ের মধ্যে তোমরা কিন্তু কভার করতে পারবে প্রত্যেকটা জিনিস জাস্ট পিডিএফটা ওপেন করলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস কিন্তু একদম সিলেবাস ওয়াইজ কিন্তু এখানে সাজানো আছে প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু ইজিলি পড়তে পারবে ইকোসিস্টেম ওপেন করলে ইকোসিস্টেমে নোটস তোমরা পেয়ে যাবে আবার যদি আমরা কিন্তু ব্যাক করে যদি এদিকে চলে যাই তাহলে দেখতে পাবো যে এখানে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে নোটস রয়েছে আবার আমরা যদি অন্যদিকে চলে যাই জীব বৈচিত্র্য জীব বৈচিত্র্য সম্পর্কে পুরো নোটস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে আবার যদি আমরা চলে যাই সম্পদ সম্পদ সম্পর্কে অনেকগুলো নোটস এমসিকিউ থিওরি সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে প্রোভাইড করা হয়েছে এছাড়াও আমাদের যে সমস্ত নতুন নতুন চ্যাপ্টারগুলো বায়ো রিমিডিয়েশান প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমাদের নোটসের মধ্যে রয়েছে যেগুলো পড়লে কিন্তু তোমরা ইজিলি কিন্তু তোমরা পরীক্ষার মানে আগেই সমস্ত চ্যাপ্টারকে কিন্তু কভার করতে পারবে তো তোমরা যারা আমাদের নোটসগুলো নিতে চাইছো প্রত্যেকে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো খুবই অল্প মূল্য মাত্র একশো টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে নোটস পেয়ে যাবে যদি গণিতের পেটাগোজি দিকে চলে যাও দেখো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ পর্ষদের যে সিলেবাস রয়েছে প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু এখানে তোমরা ক্লাসের নোটসগুলো পেয়ে যাবে আর তোমরা যদি এখানে আবার চলে আসো বিভিন্ন ইংলিশ পেটাগোজি ইংলিশ পেটাগোজির ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস একদম বাংলা এবং ইংলিশের সুন্দরভাবে লেখা আছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস বাংলা এবং ইংলিশে লেখা আছে ডুয়েল ল্যাঙ্গুয়েজে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় প্রত্যেকটা জিনিস এবং সঙ্গে রয়েছে আমাদের এমসিকিউ কিউ সঙ্গে আমরা কিন্তু পুরোটা জিনিসটা কভার করেছি যাতে প্রত্যেকটা জিনিস পড়ে তোমরা বুঝতে পারো যে কি রকম পরীক্ষা প্রশ্ন আসতে পারে তো অতি শীঘ্রই তোমরা আমাদের নোটসগুলোকে পারচেস করতে পারো যাদের কাছে কোনো রকম স্টাডি ম্যাটেরিয়ালস বা বই নেই বা অল্প সময়ের মধ্যে তোমরা যদি সিলেবাস শেষ করতে চাও অবশ্যই এই নোটসগুলো পড়তে পারো আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে প্রত্যেকটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্টই তোমরা একদম কম্বাইন্ড নোটস পেয়ে যাবে যেগুলো কিন্তু কালারফুল নোট তোমাদের পড়তে সুবিধা হবে এবং যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে প্রত্যেকটা জিনিসকে কিন্তু এখানে হাইলাইট করা আছে যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে পড়তে সুবিধা হয় ওকে থ্যাংক ইউ